Assalamualaikum, welcome back to Java Vlogs. আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি গোল্ড মার্কেট। গোল্ড মার্কেট গিয়ে কি কি কিনলাম তোমরা সবাই দেখতে থাকো, আশা করি সবার কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবা আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এখন বাজে ঠিক 4টা, যেহেতু আমরা দেশে যাব তাই আমাদের অনেক কেনাকাটা করা বাকি। তো আমরা এসে গেছি, এটা হচ্ছে লেডিস মার্কেট। গাড়ি পার্কিং করতে হলে এখান থেকে ঘুরে যেতে হবে। এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা, যখন সন্ধ্যা হবে তখন আরও সুন্দর লাগবে এই জায়গাটা, তখন এখানে লাইটিংয়ে ভরপুর থাকে। এসে পড়েছি গোল্ড মার্কেটে। যারা সৌদি থেকে বাংলাদেশে যায় তারা সবাই এখান থেকে স্বর্ণ নিয়ে যায়। তো এখন আমরা একটা স্বর্ণের দোকানে ঢুকেছি। এখন আমার শাশুড়ি আমার জন্য চেইন দেখব। যেহেতু আমি একটু অসুস্থ তাই বেশি দোকান ঘুরবো না, তাই এখান থেকে সব নেওয়ার চেষ্টা করব। এখন আমার জন্য আন্টি দেখছে। আমি অসুস্থ থাকার কারণে সব ভিডিও করতে পারিনি, তো ভিডিও শেষে দেখাবো কি কিনলাম। তো স্বর্ণের দোকান থেকে চলে গেলাম বোরকার দোকানে, ওখানে অনেকগুলো বোরকা কিনলাম। এখন এই জায়গা থেকে বাচ্চাদের জন্য গাড়ি প্লেন নেবে, তো ওইগুলো দেখছে। আমাদের একটা বড় লাইট লাগবে, তাই এখান থেকে বড় একটা লাইট নিয়ে নিচ্ছে। একটা সানবক্স লাগবে আমাদের, তাই এখান থেকে একটা বড় সানবক্স নেবে। আমার শাশুড়ি আমার ব্যাগ লাগবে, এখান থেকে তার জন্য ব্যাগ চয়েস করতেছি। এখন এখান থেকে যাব মোবাইলের দোকানে, মোবাইল কিনবো। আমি
আমার হাজবেন্ড কিনছে আইফোন, তো সেটাকে এখন আনবক্সিং করবে, এটাকে ভালোভাবে সেট আপ করবে। ফুল প্যাকেজ এটা এখন আমি মার্কেটে যাচাই করে বলে চোদ্দ প্রো ম্যাক্স কত বুঝছেন না, আমার ওই ঠান্ডা লাগে তো 24 ঘন্টা থাকা লাগে অক্সিজেনের উপরে। তো কেনাকাটা করে এখন বাসায় যাচ্ছি। তো তোমাদের সবার কাছে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবে সবাই। সানবক্সটা এখন খুলবো, দেখবো এটার ভিতরে সব ঠিক আছে কিনা। এটা হচ্ছে আমার আন্টি, এটা খুলে দেখাচ্ছে। আর এই আন্টিটা হচ্ছে আমার ভাগিনা, তার বউয়ের জন্য। এই চেনটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। এখানে সবগুলো হচ্ছে কালো বোরকা, যেহেতু সৌদি আরবে সবাই কালো বোরকা পরে, তাই সবার জন্য কালো বোরকা নিয়েছি। এটা কালো বোরকা, এটার খুলে দেখানো প্রয়োজন নাই। আর এগুলো হচ্ছে বাম, আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিব, আর একটি কমেন্ট করে দিব, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।